আর স্লোগান নয়, এবার অ্যাকশনে দাবি আদায় করবে বিএনপি। আন্দোলনে নতুন গতি এনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেসক্লাবে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তিসহ একদফা দাবি আদায়ে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। হোলসিম ওয়াটার প্রোটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, বিএনপিকে প্রচণ্ড ভয় পায় বলেই সরকার সিনিয়র নেতাদের মুক্তি দিচ্ছে না। মুক্তি দেবে শুধু স্লোগানে মুক্তি এখন আমরা চাই না, স্লোগানে আমাদের কিছু হবে না, আমরা চাই আমরা আমাদের অ্যাকশন, যে অ্যাকশনের মধ্য দিয়ে আমাদের জনাব তারেক রহমানকে দেশে ফিরে আনব, আমাদের যে নেতারা যাদেরকে এখনও জেলবন্দি করে রেখেছে তাদেরকে মুক্তি, তাদেরকে বের করে আনব। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে লিফলেট বিতরণ এবং সীমান্তে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া কর্মসূচির ঘোষণা করেন। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকা সহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ। একই স্থানে সংবাদ সম্মেলনে কারাগারে আটক বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। দখলদার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে এক দফার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।